সারা বিশ্ব জুড়ে অনেক অসহায় মানুষ রয়েছেন যারা হয়তো ঠিকমতো তিন বেলা খেতে পারেন না কিংবা না খেয়েই পার করে দিতে হয় কোনো কোনো দিন। পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সেখানকার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, বিতরণ করছে ইফতারি তৈরির প্রয়োজনীয় সামগ্রী। এতে উপকৃত হচ্ছেন সেখানকার অসংখ্য মানুষ। বিস্তারিত মাহবুব কামালের ডেস্ক রিপোর্টে। চাল, তেল, চিনি সহ খাদ্য তৈরির নানান সামগ্রী বাক্সে ভরছেন ইরাকের স্বেচ্ছাসেবীরা। লক্ষ্য একটাই, রমজানে আরো বিশ্বজুড়ে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা। 2017 সাল থেকে আমরা সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে সেবা দিয়ে আসছি। এবছর খাদ্য সামগ্রীর দাম বেড়ে গেছে, তবে কোম্পানির মালিকরা আমাদের কাজের প্রকৃতি সম্পর্কে জানায় কম দামে আমাদের কাছে খাদ্য সামগ্রী বিক্রি করে। লেবাননের অর্থনৈতিক সংকটেও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসছে। এমন একটি সংস্থা আতা আল খাইর, যার স্বেচ্ছাসেবীরা প্রতিদিন প্রায় 1,200 পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করছে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা, প্রকাশ করছেন তাদের অনুভূতির কথা। আমরা একটি মানবিক কাজ করছি, এর মাধ্যমে অসংখ্য হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন যারা কিনা পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে পারেন না। এটি সত্যি এক অসাধারণ অনুভূতি। পশ্চিম তীরের হেব্রন শহরে ইব্রাহিমী মসজিদের পাশে অবস্থিত আল তাকিয়া সুপ রান্নাঘর প্রতিদিন খাবারের জন্য হাজার হাজার অসহায় মানুষের ঢল নামে এখানটায়। প্রতিদিন স্যুপ তৈরি করতে আমরা 70,000 শেকেল খরচ করছি। রমজান মাসে আল তাকিয়া থেকে প্রতিদিন 4,000 মানুষ উপকৃত হন। আলজেরিয়ার তিজি অজু গ্রামে বাসিন্দারা অর্থ সংগ্রহ করে 6টি গরু কেনে, যার উদ্দেশ্য ছিল গ্রামবাসীদের মাংস খেতে দেয়া। রমজানে ইফতার সামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষজন, প্রকাশ করছেন কৃতজ্ঞতা। আমরা অনাহারে ছিলাম, খাবার পেয়ে কিছুক্ষণ আগে আমার মেয়ে বলল, মা, আমি দানশীল ব্যক্তিদের কাছে কৃতজ্ঞ। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। অসহায় মানুষদের যাতে অনাহারে থাকতে না হয়, তাই মধ্যপ্রাচ্যের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এমন মানবিক আয়োজন। মাহবুব কামাল, নিউজ ডেস্ক, দেশ টিভি।